আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে বেবিটা দেখতে পারতেছেন, এই বেবিটা হয়তো বা কিছু সময়ের ভিতরে মারা যাবে। আসলে এই সিচুয়েশনে আমাদের কোনো কিছুই করার থাকে না, তবে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই দেখেন, আমাদের বাসার বেস্ট একটা পেয়ার, খুবই সুন্দর ব্রিড করে তারা, সুপার ব্রিডার। এরপরেও একটা বাচ্চা অলরেডি মেরে ফেলছে, আর একটা বাচ্চা হয়তো বা 4-5 মিনিটের ভিতরে মারা যাবে। মানে অবস্থা খুবই শোচনীয়। এই যে অলরেডি এই দুইটা কবুতর, এই ধরনের সমস্যার ভিতরে কিন্তু আমাদের পড়তে হয়। দেখেন, এর আগে কয়েকবার তারা কিন্তু কী করছে, বাচ্চা করছে, ডিম বাচ্চা করছে। এটা কিন্তু তাদের প্রথম নয়, এটা কিন্তু ফার্স্ট না। এর আগেও তারা খুব সুন্দরভাবে দুইটা ডিম থেকে দুইটা বেবি উঠাইছে। সো মাঝে মধ্যে এরকম কিন্তু সমস্যা দেখা দেয়, এবং আমাদের লকডে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে যায়। আমাদের অনেক আশা স্বপ্ন ভেঙে যায়। আসলে খুবই খারাপ লাগছে, বিপদ যখন আসে আসলে চারিপাশ থেকে আসে। সো এই পর্যায়ে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কিছুই করার নেই। অনেক সময় দেখা যায় যে বেবি ফোটার সঙ্গে সঙ্গে, ডিম থেকে যখন বেবি বের হয়েছে, বেবি ফোটার সঙ্গে সঙ্গে এই কবুতর, নর এবং মাদি দুইটাই মারামারি শুরু করে দেয়। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, এই যে মাদিটার ঠোঁটের সাইডে ফুলে আছে। সো এটা একটা সমস্যা, কিন্তু এটা একটা বড় একটা সমস্যা। সো এটা পরবর্তীতে আমি ডিটেলস আপনাদের মধ্যখানে জানানোর চেষ্টা করব। এই যে দেখেন, এর ঠোঁটের চারিপাশে, মুখের চারিপাশে কিন্তু ফুলে আছে মাদিটার। সো এই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিও করব। এখন এই যে একটা বিপদের ভিতরে, আসলে এরকম সমস্যা যদি হয় লপটে, সেক্ষেত্রে আমাদের মনটা কিন্তু ভেঙে যায়। আর এটা কিন্তু কবুতর পালারই অংশ ভিউয়ার্স, এটা আমি বলে রাখি। কবুতর আপনার মারা যাবে, অসুস্থ হবে, হারিয়ে যাবে, তারপরেও আমাদের টিকে থাকতে হবে, আমাদের লেগে থাকতে হবে। কবুতর অসুস্থ হয়ে গেছে, মারা গেছে, আমি দুই পেয়ার কালেক্ট করছি, তার মধ্যে থেকে তিনটা মারা গেছে, দুইটা মারা গেছে, আমি যদি ছেড়ে দিই তাহলে আমার একটা সম্পূর্ণ লসের ভিতরে চলে যাবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই যে একটা অনাকাঙ্ক্ষিত, হয়তো মারা গেছে, বেবিটা মারা গেছে না, এখনো জীবিত আছে। যে এখনো জীবিত আছে, কিছুই করার নাই, একদমই ছোটো বাচ্চা। আমি যে কোনো এক জায়গায় সরিয়ে রাখবো সেটাতেও হবে না, কারণ নর এবং মাদি তাকে তাওয়া দিচ্ছে না। নর এবং মাদি মারামারি করছে, যখনই বেবি ফুটে গেছে টিম থেকে তখনই তারা কী করছে, তারা মারামারি করছে, তারা একে অন্যকে ঠুকাইছে, মারামারি করছে, যার কারণে এদের পায়ের তলে পড়েই এই বাচ্চা কিন্তু মারা গেছে। এই ধরনের সমস্যার ভিতরে আমাদের অনেক সময় পড়তে হয়। এটা আসলে কোন কারণে হয়, বড় বড় ব্রিডার যারা রয়েছে আমাদের এই সেক্টরে, যারা দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করছে, কবুতর সম্পর্কে যাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু জানেন এবং বুঝেন, তারা বিষয়টা আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে, তারা বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। সো এই সম্পর্কে আমি এই ভিডিওর ভিতরে কোনো আলোচনা করব না, এটা কেন হয়। পরবর্তীতে আরও ডিটেলস জানার পরে, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের মধ্যখানে বিষয়টা আলোচনা করব। আমাদের করণীয় কি, দেখেন করণীয় তেমন কোনো কিছুই নাই। যদি এম ছোটো বাচ্চা তাওয়া না দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কিছুই নাই, কারণ তাওয়া ওরা যদি না দেয় বেবিটা বাঁচবে না। যদি একটু বড় হইতো আমরা অন্য সাইডে রাখতাম, আমরা নিজেরা হ্যান্ড ফিডিং করতাম, কারণ এখনও ক্রপ মিল খায়। হ্যাঁ, এখন ওই যে ছোটো আপনার দুধের মতো ওদের যে শরীরের মধ্যে থাকে, বুকের ভিতরে জমা হয়, এখনও কিন্তু এই বাচ্চা খাবে আর 2-3 দিন। সো 5 দিন পর্যন্ত তারা এই ক্রপ মিল্কটা খায়, দুধের মতো একটা খাবার, যেটা নির্গত হয় এদের পাকস্থলী থেকে, আল্লাহ তালা আস্তে আস্তে বুকের ওইখানে জমা করেন, এটা দয়া আল্লাহ তালার। সো এইটা খাবে 5 দিন পর্যন্ত। এরপরে গিয়ে কী হবে, এরপরে গিয়ে আপনার এই যে এই খাবারগুলো যেটা দেখতে পারতেছেন, এই যে এই খাবারগুলো, এই খাবারগুলো তখন খাওয়াবে আস্তে আস্তে, যখন ওদের বয়স 10-12 দিন হয়ে যাবে, তখন সরাসরি এই খাবারটাই ছোটো বাচ্চাদেরকে ইনশাল্লাহ খাওয়াবে। দেখতে পারতেছেন খাবারের কোয়ালিটি, মাশাল্লাহ। সো এখন এই পর্যায়ে আমাদের কোনো কিছু করার থাকে না। এখন আসলে চোখের সামনে বাচ্চাটা মারা যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না, এর চেয়ে বড় কষ্টের কথা আর কী হইতে পারে, বা এই কষ্টের বিষয় আর কী হইতে পারে। ঈদের ভিতরে আসলে আমার জন্য খুবই খারাপ একটা সময় এটা, কারণ চোখের সামনে যদি কবুতরগুলো মারা যায় সেক্ষেত্রে আসলে খুবই 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 কষ্ট লাগে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার কবুতরগুলো যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে। আর এই যে আপনার এর ঠোঁট ফুলে গেছে, দেখেন, এই যে দেখেন দেখেন, ওর যে বাচ্চা আছে ওর কিন্তু কোনো খেয়ালই নাই। দেখতে পারতেছেন আপনারা, চোখের সামনে দেখতে পারলেন, বাচ্চা আছে ওর, ওর বেবি আছে, এই যে তার মধ্যে বেবি দিয়ে রাখা হয়েছে। এরপরেও কিন্তু ওর কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই, নরেরও কোনো খেয়াল নাই, মাদিরও কোনো খেয়াল নাই। এই দেখেন, চোখের সামনে আমাদের এই ছোটো বাচ্চাটা মারা যাচ্ছে।
সো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, নর এবং মাদিকে আলাদা করে দিতে পারি। এর আগে আমি কয়েকবার করছি এটা। সো আজকে যেহেতু লফটে আসছি, সকালে লফটে আসি নাই, আমি সন্ধ্যের দিকে লফটে আসছি। যদি দেখেন যে নর এবং মাদি মারামারি করছে, সেক্ষেত্রে নর এবং মাদিকে আলাদা করে দিবেন। মাদির কাছে দুইটা বেবি রাখবেন, দুইটা বেবি 5-7 দিন সে খাওয়াইতে পারবে। 5-7 দিন পরে আপনি নিজে লালন পালন করতে পারবেন, 10 দিন যখন বয়স হয়ে যায় বেবিদের তখন। তাছাড়া যদি ভেবে রেখে দেন তাহলে আসলে আপনার বাচ্চা দুইটাই মারা যাবে। আশা করি এই সলিউশনটা আপনারা পাইছেন, এইটা আপনারা ফলো করতে পারেন। এটাই আমার কাছে একমাত্র আপনার পন্থা যেটা এই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমি রিজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে। ফিরে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।